ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ ফ্রাইডে, আজকে গেলেই আর অফিস যেতে হবে না, এই সপ্তাহের মতন ছুটি। আজ অনামিকা দিয়ে লিভ আছে, তো মোটামুটি পুরো জার্নিটা আমাকে একাই করতে হবে। আর স্টেশনে নেমে কারোর সঙ্গে দেখা হলেও হতে পারে, তো তত অব্দি একাই যেতে হবে। আর হাই চান্স আছে আবার কিছু ভুলভাল খরচা করে ফেলে, কারণ লেডিসে উঠে অনামিকা দিয়ে না থাকলে, নলে জেনারেল কম্পার্টমেন্টে উঠি আমি, লেডিসে উঠলেই নানা রকমের পশরা নিয়ে উঠে আমি কিনে টিনে বসে থাকি। উঠে পড়েছি ট্রেনে, একদম পাকা, কেউ এখনও আসেনি। অ্যাকচুয়ালি আগের ট্রেনটাই জাস্ট বেরোবে, এদিকে খুব ছুটে এসে ট্রেন ধরতে হয়েছে, চুলের কি অবস্থা হচ্ছে বসে একটু ঠিক করে নেবো। ট্রেনের ওই দিকটাতে খুব রোদ পড়ে, অন্যান্য দিন উঠে আগে আমি ওই দিকটাতেই সিট পাই, আজকে এদিকে পেয়ে গেছি। থ্রু আউট দ্য জার্নি এদিকটা একটু ছায়া থাকে। গুড মর্নিং, উঠে পড়েছি ঘুম থেকে, ফ্রেশ ফ্রেশ তো হয়নি দেখেই বুঝতে পারছি কি বা হবো ফ্রেশ হয়ে, কিছুক্ষণ পরেই গরমে আবার জেকে সেই হেমে যায়। প্যাথেটিক কন্ডিশন বাবা, ভয় করে ঘুম থেকে উঠতে, ঠান্ডা ঘর ছেড়ে। যাই হোক, জিমে যাবো, উপরে এসছি ছাদে গাছে জল দিতে। কে কত চেষ্টা করছে আরো দুই মাসে ঘুম পাড়াবো, সে একটুখানি ঘুমাচ্ছে উঠে পড়ছে। তো এখন নিচে গেছে দাদু আর ঠামার কাছে, তো বাইরে যা রোদ, ঘুম কাটেনি আমার এখনো, মনে হচ্ছে যদি শুতে পারতাম আরও। তো চলো যাই, বেকার দেরি করে লাভ নেই, যদি তাড়াতাড়ি ফিরতে পারি। বেরিয়ে গেছি, যাচ্ছি জিমে, ফিরতে পারলে বাঁচি, টাইম গুনছি কখন ফিরব। ও আজ আবার আসার সময় একগাদা জিনিস কেনার আছে, মানে আমাকে একবার এইদিকে যেতে হবে, একবার ওইদিকে, কী করবো কিনতে তো হবেই। দেখি পেয়েছি এই দু কাপ চা খেয়ে যদি আমার ঘুমটা কাটে, এক কাপ চায় পোষাবে না। জাস্ট বেরোলাম জিমের থেকে, যাব বিহুর দুধ কিনতে, আর আরো কিছু ওষুধ কেনার আছে, তারপর আরো কয়েকটা জিনিস কেনার আছে, আমার ওইদিকে যেতে হবে, মানে দুটো একদম অপোজিট দিক, আর রোদ তো একদম ফাটিয়ে মাথার উপর, যাই আর কি করব। কি তুমি আজকে মাছের ঝোল দিয়ে খাচ্ছি, মাছ কলা আলু মাছ মা মা কত কায়দা, এই যে পুটির সব জিনিসপত্র। কি কইছো এ, কি কইছো, কি দেখা যাচ্ছে গো, কাকে দেখা যাচ্ছে তো খেয়ে উঠলাম। খেতে যাবার আগে থেকেই মানে স্নানে গেছিলাম, যখন আস্তে আস্তে মেঘ করছিল, তো আকাশের এই অবস্থা, আমি তো খুব খুশি, কিন্তু বৃষ্টি তো হয়নি এখনো পর্যন্ত, হাওয়াও নেই, গরমটা স্লাইটলি একটু কমেছে, যেটা হবে অবশ্যই মেঘ করলে, একটু হয়তো হাওয়া ছেড়েও ছিল যখন বাথরুমে ছিলাম কে জানি, কিন্তু এখন তো নেই, গাছের পাতা পর্যন্ত নড়ছে না, গুমোট হয়ে আছে।
দেখা যাক রাতে বৃষ্টি হয় কিনা। বিহু ঘুমাচ্ছে, মাসি শুয়ে আছে বিহুর পাশে। এই যে কালকে বলেছিলাম তোমাদের বাচ্চাগুলো ব্যাডমিন্টন খেলে এসছে, বড়রা চালু করবে ব্যাডমিন্টন খেলা, দুজন এসছে আর সঙ্গী সাগরে সব আসবে আর ধীরে ধীরে। কাজের প্রেশার ভালোই ছিল তো, মুল্লি হয়ে গেছিলো, মুল্লিকে বললাম যে বেরিয়ে যা, বাইক আসছে তো ওকে বললাম বেরিয়ে যা, তো বেরিয়ে গেছে। আমি একাই বেরোচ্ছিল, অনামিকা দিনে ও থাকলে ঠিক থাকতো আমার জন্য। তো দেন একটু ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম, তাতে সময় আছে মোটামুটি, আসতে হাঁটলেও পৌঁছে যাবো, ট্রেন তো লেট করবেই অ্যাজ ইউজুয়াল, আমাকে তো সময় মতো পৌঁছতেই হবে। আমার এক স্বভাব, আমি মোটে প্রথমত আসতে হাঁটতে পারি না হাতে সময় থাকলেও, আর এই রাস্তাটাতে ভীষণ জোরে জোরে গাড়ি যায়, হাইওয়ে তো হন হন করে গাড়ি বেরোয় সিগন্যাল খুললেই, আর এদিকটা একদম জংলা গোছের। বাড়ি ফিরতে একটু লেট হবে, ট্রেনের মান্থলি কাটতে হবে, ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি যে সময় মোটামুটি আমি নামি লোকাল ট্রেনের স্টেশনে সেই সময়, যাতে মনে থাকে, ভোলার চান্স বেশি। আর অনামিকাদের মেয়ের গতকাল বার্থডে ছিল, নেক্সট যেদিন দেখা হবে ওর সাথে ওর মেয়ের গিফটটাও দিয়ে দেবো ওর হাতে, তাই আজই কিনবো ভাবছি, নাহলে তোর মধ্যে আর বেরোনো হবে না, কাল ওয়ার্ক ফ্রম হোম। মালগাড়িটা যে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, মানে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছোটাতেই আমার ট্রেন দেয় ইউজুয়ালি, আজকে তো এটা দাঁড়িয়ে, তো ট্রেন প্রবাবলি এই প্ল্যাটফর্মে দেবে, অরেল সুপারশেটটা দেবে, তাহলে আমাকে লাইন টপকে পাশে দেবে, ট্রেন ওদিক থেকেই আসবে, মানে এখানে কোনো ওভারব্রিজ নেই, আমাকে লাইন টপকানো ছাড়া অপশান নেই আমার হাতে। সূর্যটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এত সুন্দর দেখাচ্ছে, পুরো ডিমের কুসুমের মতন। অফিস থেকে ফিরে গেছি তো অনেকক্ষণ, এসেই আগে যেটা আমার প্রধান কাজ হয় সেটা হচ্ছে হাত পা ধুয়ে বিহুর কাছে যাওয়া। আজকে একটু দেরি হয়েছে, মানে আমার নিজেরই শরীরটা ভালো নেই, তার মধ্যে গরমে এতটা জার্নি করে সার নড়াচড়া করতে ইচ্ছা করে না, পা দুটো ফুলেছে অসম্ভব, জানি না কেন দুটো পাই ফুলেছে, ব্যথা, ভর দিয়ে হাঁটতে গেলে কষ্ট হয়, রোজই ফুলছে পা, রাত্রিবেলা শোবার পর, সকালে উঠলে একটু কম থাকে, তারপর সারাদিনের দৌড়ঝাঁপে আবার পা ফুলে যাচ্ছে। তো যাই হোক, অরিন্দ যা চা আনতে গেছিলো নিজে, সে বললো দুধ বানিয়ে নিয়ে যাওয়ার পটি করেছে, ছুটলাম দুধ নিয়ে পটি পরিষ্কার করতে, পটি পরিষ্কার করতে করতে তার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, দুধের বোতল দেখে ফেলেছে, খুব কাঁদছিলো খুব কাঁদছিলো, তারপর কোনো মতে পটি পরিষ্কার করতে দিয়েছে আমাকে, তারপর দুধ খাওয়ালাম তাকে, দিয়ে তারপর একটু খেলে ঘুম পাড়ালাম। সে কী যে ঘুম কী বলবো, মানে যতক্ষণ আমি পাশে ছিলাম ততক্ষণই যেই না একটু নড়েছি উঠে পড়েছে, এখন দাদুর কাছে রয়েছে, গরমে খুব কষ্ট পাচ্ছে, একদম এসি ছাড়া থাকতে পারছে না, দাদুর সঙ্গে বোধহয় ঘরে এসিতেই বসে রয়েছে। আমি করছিলাম ওর খাবার, তার মধ্যে বেরিয়ে গেছে একটা আরশোলা, গ্যাস ট্যাস বন্ধ করে ছুটে গিয়ে আমি অরিন্দকে ডেকেছি, ও নিচে গেছে ওই কুকুরগুলোর খাবার মাখতে, ও ছুটে এসেছে জল দিয়ে তাড়াচ্ছে, আমি তাড়ালে হবে না মারতে হবে, নাহলে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না, আমি সব ফেলে ছেলে দিয়ে চলে এসেছিলাম। তো ভাইকে বললাম, ভাই বেরিয়ে এসছে, আমার চিৎকার চাচা মেঝেতে বললাম তুমি আমাকে প্রেশার কুকারের ঢাকাটা দাও আর গ্যাসটা নিভিয়ে দাও, নাহলে ওর তো সামান্য তেল দিয়ে খাবার হয়, তেল পুড়ে যায় কতক্ষণ জ্বললে আমার আসলে না মারা হলে, তারপর আবার হিট দিয়ে আসলেটাকে মারা হলো, সে এখনও রয়েছে, আমার তো ভয়, মরা আসলে দেখলেও ভয় পাই আমি। অফিস থেকে আসার পথে ট্রেনের মান্থলি তো কাটলামই, যেরকম বলেছিলাম অ্যালার্ম দেওয়া আছে, আর এই কালার বক্সটা নিয়ে এসেছি ওয়াটার কালারের সেট, অনামিকাদের মেয়ের জন্য, মেয়ের বার্থডে ছিল, আর এই র্যাপিং পেপারটাও নিলাম, র্যাপ করে দেবো নাহলে কেমন দেখায়, তো র্যাপিং পেপারটা দিয়ে আমি র্যাপ করিনি কারণ অরিন্দকে দেখাবো বলে। এই হলো, ও খুব আঁকতে ভালোবাসে, তাই আমার মনে হলো ওয়াটার কালারের সেট দিলে কেমন হয়, তাই এটা। কী করছিলে, কী করছিলে তুমি, দাই এসো, কোথায় যাই এসো, এটা তুমি কি বলছো, কি বলছো, গুড নাইট বলে দাও তাহলে সবাইকে একেবারে, বলো বলো, হ্যাঁ ঠিক আছে বলে এসো গুড নাইট, হ্যাঁ মুখ থেকে হাত না মাম্মা, মুখে হাত দেয় না মাম্মা, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, গুড নাইট তোমাদের সবাইকে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল অ্যাবাউট আজকে প্লিজ 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 সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, টাটা।